নমস্কার বন্ধুরা, শুভ বিজয়া। দশমীর অর্থই হলো প্রীতি ও শুভেচ্ছা বিনিময় এবং একে অপরের মিষ্টিমুখ। এই বছরের পুজো একটু অন্যরকম, তাই বিজয়ার মিষ্টিমুখও অন্যরকম পালন করার জন্য বাড়িতেই বানিয়ে নিন একেবারেই ভিন্ন প্রকারের, ভিন্ন স্বাদের পটল দিয়ে তৈরি এই পটলের মিষ্টি। পটল দিয়ে তৈরি এই মিষ্টি কিন্তু খেতে দুর্দান্ত হয়। আমার ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর আজকের এই মিষ্টি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন তৈরি করে নেওয়া যাক আজকের এই পটল দিয়ে তৈরি পটলের মিষ্টি। 250 গ্রাম পটলে খোসা ছাড়িয়ে দুপাশে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পটলগুলো একটু কচি হলে এই মিষ্টিটা খেতে বেশি ভালো হবে, তাই চেষ্টা করবেন কচি পটল দিয়ে এই মিষ্টিটা তৈরি করার। এবার পটলে মাঝ বরাবর একটা ছুরির সাহায্যে এইরকমভাবে কেটে নেব। পটলের এই অংশটা কেটে আমরা বাদ দিয়ে দেবো। এবার একটা চামচের সাহায্যে এই পটলের ভেতরের বীজ আর শ্বাসটা আমরা পুরো বের করে নেব। খুব পরিষ্কার করে আমাদের এই পটলের ভেতরের বীজ আর শ্বাসটা বের করে নিতে হবে, যাতে ভেতরে একটুও বীজ বা শ্বাস কিছুই না থাকে। আর খুব সাবধানে করতে হবে যাতে পটলটা আমাদের ভেঙে না যায়। খুব সাবধানে পটলের ভেতরের বীজ আর শ্বাস পুরো আমরা পরিষ্কার করে নেব। এইরকমভাবে আমি সবগুলো পটলের ভেতরে বীজ আর শ্বাস বের করে ভালো করে পরিষ্কার করে নেব। এবার একটা কড়াইতে বেশ কিছুটা জল গরম করতে দিয়ে দিয়েছি। জলটা খুব ভালো করে ফুটে গেলে এর মধ্যে আমরা পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমরা এই পটলগুলো ঢেকে 5 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে। এবার আমরা এই পটলগুলোকে জল থেকে খুব ভালো করে ছেঁকে তুলে নেব। খুব ভালো করে আমাদের ছেঁকে তুলতে হবে যাতে একটুও পটলে জল না থাকে। সবগুলো পটল ছেঁকে তুলে নিয়ে আমি আবার কড়াইটা বসিয়ে দিয়েছি। আমরা এবার চিনির একটা পাতলা শিরা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াইতে আমি 2 গ্লাস জল দিয়ে দিয়েছি। জলটা ফুটতে আরম্ভ করলে এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে দেব। এই চিনির শিরাটা আমরা খুব বেশি গাঢ় করব না, আমাদের পাতলা করেই এই চিনির শিরাটা তৈরি করতে হবে। চিনির শিরাটা তৈরি হয়ে গেলে এর মধ্যে জল থেকে ছেঁকে তুলে নেওয়া পটলগুলো আমরা চিনির শিরার মধ্যে দিয়ে দেব। সবগুলো পটল এই চিনির শিরাতে দিয়ে আমরা গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে এই পটলগুলো ঢেকে 15 মিনিটের জন্য এই চিনির শিরার মধ্যে বয়েল করে নেব। এর মধ্যে আমি 1 ফোঁটা গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা অপশানাল, আপনারা চাইলে এই ফুড কালারটা নাও দিতে পারেন, ফুড কালারটা স্কিপ করতে পারেন। ফুড কালারটা দিয়ে আমি পটলগুলোকে একটু নাড়াচাড়া করে তারপর ঢেকে 15 মিনিটের জন্য বয়েল করে নেব। টাইমটা আপনাদের একটু কম বা বেশি লাগতে পারে। পটলগুলো একদম সফট না হওয়া পর্যন্ত আমাদের এই পটলগুলোকে এই চিনির শিরার মধ্যে বয়েল করে নিতে হবে। 15 মিনিট পর ফিরে এলাম। এই পটলগুলো পুরো নরম হয়ে গেছে। এবার আমি এই পটলগুলোকে চিনির শিরা থেকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। এর মধ্যে আমরা পটলের ভেতরের ফিলিংটা তৈরি করে নেব। একটা কড়াই গরম করে এর মধ্যে 1 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে 1/2 কাপ খোয়া ক্ষীর আর 1/2 কাপ ছানা আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমরা এই ছানা আর খোয়া ক্ষীরটা
কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকব। কন্টিনিউ আমাদের এটা নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। এবার এর মধ্যে আমি দুটো এলাচের দানা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে এলাচ পাউডারও দিতে পারেন। এবার এর মধ্যে আমি 2 টেবিল স্পুন মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। এই মিল্ক পাউডারটা অপশনাল, আপনারা চাইলে মিল্ক পাউডারটা স্কিপও করতে পারেন। এবার এর মধ্যে আমি 4 টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। চিনিটা দিয়ে আমরা এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না পর্যন্ত আমাদের এটা ড্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা নাড়াচাড়া করে যাব। এবার এর মধ্যে 8-10টা ভেজানো কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা দিয়ে আবারও আমরা এটা নাড়াচাড়া করে নেব। আমাদের এই পটল মিষ্টির ফিলিংটা তৈরি হয়ে গেছে। এবার এটা নামিয়ে আমরা ঠান্ডা করে নেব। তৈরি করে রাখা ফিলিংটা আর পটল সব কিছুই আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার একটু একটু করে ফিলিং নিয়ে আমরা এই পটলের মধ্যে ভরে দেব। পটলের ভেতরে যতটা সম্ভব আমরা ফিলিংটা দিয়ে ভরে দেব। খুব সাবধানে ভরতে হবে, দেখবেন যাতে এই পটলটা ছিঁড়ে না যায়। ফিলিংটা আমরা সবগুলো পটলের মধ্যে খুব সাবধানে ভরে দেব। সবগুলো পটলের মধ্যে ফিলিংটা ভরে দিয়েছি। আর এই পটল মিষ্টিটা যাতে দেখতে একটু সুন্দর লাগে তার জন্য দু সাইডে আমি কিশমিশ দুটো দিয়ে দিয়েছি। এবার আমরা এই পটল মিষ্টিগুলো গার্নিশ করে নেব। তার জন্য আমি ছোট ছোট করে কাজুর টুকরো করে নিয়েছি। এবার এই কাজু কুচি দিয়ে এই পটল মিষ্টিগুলোকে আমি গার্নিশ করব। আর এর ওপরে আমি একটু একটু করে কেশর ছড়িয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো জিনিস দিয়েই এই পটল মিষ্টিগুলো গার্নিশ করতে পারেন। এবার এই মিষ্টিগুলো যাতে একটু দেখতে সুন্দর লাগে তার জন্য একটু গোলাপের পাপড়ি দিয়ে আমি মিষ্টিগুলোকে সাজিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল পটল দিয়ে মিষ্টি। আপনারা সচরাচর ভিন্ন রকমের ভিন্ন প্রান্তের মিষ্টির স্বাদ নিয়েছেন। অপেক্ষায় রইলাম আমার এই ভিন্ন স্বাদের পটলের মিষ্টি আপনারা বাড়িতে বানাবেন এবং কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন। আমার আজকের এই পটলের মিষ্টি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। আর এই রকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে আজকেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। পাশে যে বেল বাটনটি আছে সেটি ক্লিক করতে ভুলবেন না। আমি যখন নতুন কোনো রেসিপির ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুবান্ধব ও রিলেটিভদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।